সারা বাংলা জুড়ে রাজনৈতিক খুন হচ্ছে, এমনটাই দাবি দিলীপ ঘোষের। সারা বাংলা জুড়ে রাজনৈতিক খুন হচ্ছে। মঙ্গলবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, সোমবার হাওড়াতে তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ওয়াজুল খানকে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, ওখানে প্রশাসন বলে কিছুই নেই, কিছু লোক এত সুবিধা পেয়েছে যে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, পয়সা তুলছে আর পার্টিকে দিচ্ছে। তাহলে তো সাধারণ মানুষ তৃণমূলকে জিতিয়েই ভুল করেছে। বিজেপির এই কেন্দ্রীয় নেতার দাবি, বাংলায় জঙ্গলরাজ শুরু হয়ে গিয়েছে, 10 বছর আগে বিহারের মতো অবস্থা হচ্ছে এখনকার বাংলায়। দিলীপ ঘোষের সংযোজন, সরকারের মাথায় কেউ ত্রিপুরা, কেউ দিল্লি, আবার কেউ গোয়াতে, তাহলে পশ্চিমবাংলার মানুষের ভবিষ্যৎ কি? প্রশ্ন দিলীপ ঘোষের। আবার হাওড়ায় খুন, যিনি খুন হলেন তার দাদা বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, আর যিনি খুন হলেন তিনি এখনো পর্যন্ত কোট আনকোট হাওড়া সংখ্যালঘু তৃণমূল সেলের নেতা। দেখুন, এই যে রাজনৈতিক খুন, এটা সারা পশ্চিমবাংলায় হচ্ছে, এবং এখন প্রশাসন বলে কিছু নেই, কিছু কিছু লোককে সুবিধা দিতে গিয়ে তারা এত সুবিধা পেয়ে গেছে, তারা কন্ট্রোলের বাইরে চলে গেছে, তারা পয়সা তুলছে, পার্টিকে দিচ্ছে আর যা ইচ্ছা করে বেড়াচ্ছে। সাধারণ মানুষ মনে হচ্ছে টিএমসিকে জিতিয়ে ভুল করেছে, এরকম পরিস্থিতি হয়েছে। সেই জন্য সরকারের এখন খুব গুরুত্ব দিয়ে এটা দেখা উচিত, সরকারের মন, সরকারের যারা মাথা, তারা কেউ ত্রিপুরায়, কেউ গোয়াতে, কেউ দিল্লিতে। তো পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ কী? এখন ধীরে ধীরে সেই 10-15 বছর আগেকার বিহারে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ, জঙ্গলরাজ শুরু হয়ে গেছে এখানে, এখন রাজনীতিক খুনটা সমাজের মধ্যে এসে এসে ছড়িয়ে যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক আপনার এবং সুকান্ত মজুমদারের নাম করে বলেছেন ত্রিপুরায় যা যা হচ্ছে তার কনসিকোয়েন্স কিন্তু এরাজ্যে হবে, এরাজ্যে স্টার্ট হয়ে যাবে। কী স্টার্ট হয়ে যাবে সেটা বলেননি। অনেক ডায়লগ শুনেছি, ওইসব ফালতু বলে লাভ নেই, মানুষ জবাব দেবে সব। যারা হিংসার রাজনীতি শুরু করেছে তারা হিংসাতেই পড়বে। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। এই যে পরিবেশ, এই যে